বিশেষ সতর্কবার্তা। আজ এবং কাল উপকূলবর্তী এলাকাতে আসতে চলেছে এক বিশাল ঘূর্ণিঝড়, যার নাম রাখা হয়েছে গুলির। সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, এই দুদিন আপনারা একটু সতর্ক থাকবেন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, যার প্রভাবে ইতিমধ্যেই বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া, শুরু হয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাতের মধ্যেই উপকূলবর্তী এলাকার উপর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার পর্যন্ত বাতিল একাধিক লোকাল ট্রেন, আগামী 21 ঘন্টা বন্ধ বিমান চলাচল। এদিন দুপুরের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত উড়ান, বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিসও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে রবিবার সকাল থেকেই কলকাতার কিছু এলাকা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ কলকাতার কিছু এলাকায় ঝড় বৃষ্টিও দেখা দিয়েছে। আজ রাত থেকেই তা আরও বাড়ার কথা। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ 6 জেলায় অতিবৃষ্টির লাল সতর্কতা রয়েছে, সঙ্গে থাকছে ঝড়ের সতর্কবার্তা। রেলসূত্রে খবর, ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, রিমালের কারণে 21 ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকবে। রবিবার দুপুর 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত কোনো বিমান ওঠানামা করবে না বলে জানা গেছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচলও। ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় হতে পারে 110 থেকে 120 কিলোমিটার। রিমালের প্রভাবে রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। বিশেষ সতর্কবার্তা, আজ এবং কাল উপকূলবর্তী এলাকাতে আসতে চলেছে এক বিশাল ঘূর্ণিঝড়, যার নাম রাখা হয়েছে গুলির। সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, এই দুদিন আপনারা একটু সতর্ক থাকবেন, নদীর পারে আসবেন না। সমস্ত জরুরি প্রয়োজনীয় কাগজপত্র সাবধানে রাখবেন, পানীয় জল, ছোট বাচ্চাদের খাবার নিজের কাছে রাখবেন। কলকাতা সহ এই 6 জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। হাওয়া অফিসের সতর্ক বার্তা, রবিবার এবং সোমবার দক্ষিণ 24 পরগনা জেলার দুর্যোগ সবচেয়ে বেশি বাড়তে পারে। রিমালের ল্যান্ডফলের পরও অতি গভীর নিম্নচাপের প্রভাব সেখানে টানা 100 থেকে 110 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সাময়িকভাবে হাওয়ার গতি বেড়ে তা ঘন্টায় 135 কিলোমিটারও হতে পারে। রিমাল যদিও কোনোভাবে শেষ মুহূর্তে গতিপথ বদলে বাংলাদেশে চলে যায়, তাহলেও ঘূর্ণিঝড়ের এই দুর্যোগের আশঙ্কা থেকে যাচ্ছে এবার বাংলায়। ঘূর্ণিঝড়ের কারণে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে উপকূলবর্তী এলাকায়। ঝড়ের খবরে চিন্তায় পড়েছেন নদী পারের বাসিন্দারা। সুন্দরবন লাগোয়া এলাকার এক গৃহবধূ বলেন, বারে বারে ঝড় আছড়ে পড়ছে, আমরা সর্বশান্ত হয়েছি, আবার ঝড় আসছে। স্বাভাবিকভাবেই আমরা চিন্তায় রয়েছি। বুলবুলেও হয়েছিল, ঘর বাড়ি সব ভেঙে একাকার হয়ে গেছিল। হ্যাঁ, আমরা আতঙ্কে আছি যে ঝড়টা বিরাট গতিবেগে আসছে ওই জন্য। ইতিমধ্যেই গতকাল সকাল থেকে উপকূলবর্তী এলাকার মানুষকে সচেতন করা হয়েছে, খোলা হয়েছে ত্রাণ শিবির। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এনডিআরএফ এর দলের পক্ষ থেকে এলাকায় চলছে প্রচার অভিযান। हमारी जो है एक टीम जो साइक्लोन है इसके लिए जो है यहाँ पर हसनाबाद में डिप्लॉयड है, और इससे साइक्लोन से जो भी खतरा है उसको मिटिगेट करने के लिए हम पूरी तरीके से प्रिपेयर। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সমস্ত রকম ব্যবস্থা।
পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকার মানুষকেও মাইকিং এর মাধ্যমে সচেতন করা হচ্ছে। আজ এবং কাল উপকূলবর্তী এলাকাতে আসতে চলেছে এক বিশাল ঘূর্ণিঝড়, যার নাম রাখা হয়েছে পুনের। সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, এই দুদিন আপনারা একটু সতর্ক থাকবেন। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। সমস্ত নাগরিকবৃন্দের কাছে বিশেষ অনুরোধ, রিমাল দুর্যোগ, রিমাল ঘূর্ণিঝড় আমাদের দিকে ধেয়ে আসছে, আপনারা সকলেই নিজের নিজের নিরাপত্তা যেখানে পাবেন সেখানে সরবরাহ সিস্টেম বন্ধ রাখবেন। এটি বৈদ্যুতিক আগুন লাগা এবং গ্যাস লিক প্রতিরোধে সহায়তা করবে। ইলেকট্রনিক জিনিসের ব্যবহার বন্ধ রাখবেন। মোবাইল ঝড় থেকে রক্ষা পেতে দরজা এবং জানালা বন্ধ করে রাখবেন। খোলা দরজা বা জানালার পাশে দাঁড়াবেন না। এদিন বনগাঁ এলাকাতেও প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার করা হয়। প্রচার চালানো হচ্ছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে রেমল ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ বার্তা। আজ গভীর রাতে রেমল ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে। নিচু এলাকায় কমজোরি বাড়িতে সাবধানে থাকুন। যেমন টর্চলাইট, মোবাইল, শুকনো খাবার, ডিশলাইট ইত্যাদি সঙ্গে রাখুন। আপনার বাড়ির জলের ট্রাঙ্ক ভর্তি করে রাখুন। হেল্প লাইন 02-255-021 এই নম্বরে। আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।